হ্যালো ভিউয়ার্স টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমরা এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সোডিয়ামের ঘনমাত্রা নিয়ন্ত্রণ বা সোডিয়ামের মাত্রা নিয়ন্ত্রণ আমাদের রক্তের মধ্যে সেটা কিভাবে হচ্ছে এবং কোন হরমোন এটার জন্য বিশেষ ভূমিকা পালন করতেছে সেটা আমরা আলোচনা করব। গত পর্বে আমরা আলোচনা করেছিলাম মূত্রের ঘনমাত্রা বা ঘনত্বটা নিয়ন্ত্রণ কোন হরমোন করতেছে সেটা নিয়ে আমরা আজকে রক্তের সোডিয়ামের মাত্রা নিয়ন্ত্রণ নিয়ে আমরা কথা বলবো যে হরমোনটা রক্তে সোডিয়ামের মাত্রা নিয়ন্ত্রণে বিশেষ ভূমিকা পালন করে সেটা হচ্ছে অ্যালডোস্টেরন এই অ্যালডোস্টেরন নামক যে হরমোনটা সেই হরমোনটা আমাদের অ্যাড্রেনাল কর্টেক্স থেকে সাধারণত খড়িত হয় আমাদের বিকের ঠিক উপরে সুপ্রারেনাল গ্ল্যান্ড বা অ্যাড্রেনাল গ্ল্যান্ড আছে গ্রন্থি আছে অ্যাড্রেনাল গ্রন্থি সেখানের যে কর্টেক্স অংশ আছে সেই কর্টেক্স অংশ থেকে সাধারণত অ্যালডেস্ট্রন হরমোনটা খড়িত হয় এবং এই অ্যালডেস্টেরনেরও কিন্তু পানি পুনঃশোষণের ক্ষেত্রে বিশেষ ধরনের ভূমিকা রয়েছে বা পানি পানির পুনঃশোষণ যেটা সেটাকে সে প্রভাবিত করে আলডেস্টন হরমোন এখন আমরা জেনে নেব কিভাবে সোডিয়ামের মাত্রাটা আমাদের রক্তে নিয়ন্ত্রিত থাকতেছে কমে গেলে কিভাবে বেড়ে যাচ্ছে বা বেড়ে গেলে কিভাবে কমবে সেটা নিয়ে আমরা আলোচনা করব প্রথমে আমাদের রক্তে যদি সোডিয়ামের মাত্রা কমে যায় কোনো কারণে যদি আমাদের রক্তের মধ্যে যে সোডিয়াম আয়ন থাকে সোডিয়াম লবণ যেটা থাকে সেটার পরিমাণ যদি কমে যায় তাহলে অভিশ্রবণিক প্রক্রিয়ায় আমাদের রক্তে পানির প্রবেশটা কমে যাবে অর্থাৎ আমাদের কোষের মধ্যে থেকে যে পানিগুলো অভিশ্রবণিক প্রক্রিয়ায় আমাদের রক্ত মধ্যে ঢুকে রক্তের সাথে মিশতেছে এই প্রক্রিয়াটা এই অভিস্রবণিক প্রক্রিয়াটা তখন ব্যাহত হয় অর্থাৎ যদি আমাদের রক্তে সোডিয়ামের মাত্রাটা কমে যায় বা সোডিয়ামের পরিমাণটা কমে যায় তখন অভিস্রবণিক প্রক্রিয়ায় আমাদের কোষে কোষের সাইটোপ্লাজম থেকে আমাদের রক্তে পানির পরিমাণ বা পানির প্রবেশটা কম হয় পানি কম প্রবেশ করে যদি রক্তে পানি রক্তের মধ্যে পানি কম প্রবেশ করে তাহলে আমরা বুঝতেই পারতেছি পানির আয়তনটা কমে যাবে যেহেতু রক্তের মধ্যে পানি কম যাচ্ছে তার মানে রক্তের আয়তন কমে যাবে রক্তের আয়তন যদি কমে যায় তাহলে আমাদের রক্তনালীর মধ্যে রক্তের চাপ সেটাও কমে যাবে রক্তচাপ হচ্ছে আমাদের রক্ত রক্তনালীর মধ্য দিয়ে প্রবাহিত হওয়ার সময় রক্তনালীর প্রাচীরকে যে পার্শ্বচাপটা প্রয়োগ করে সেটাকেই বলা হয় রক্তচাপ তাহলে রক্তের আয়তন যদি বেশি থাকে তাহলে পার্শ্বচাপটা বেশি হবে প্রাচীরকে পার্শ্বচাপটা বেশি দেবে তখন রক্তের চাপ বেড়ে যাবে কিন্তু আয়তন যদি কমে যায় তখন রক্ত প্রবাহিত হওয়ার সময় রক্তনালীর মধ্য দিয়ে রক্তনালীর প্রাচীরকে পার্শ্বচাপ কম প্রয়োগ করতে পারবে ফলে রক্তচাপও কমে যাবে তাহলে সোডিয়াম কমে গেলে এই ঘটনাগুলো ঘটতেছে সোডিয়াম কমে গেলে অভিস্রবণ প্রক্রিয়ায় আমাদের সাইটোপ্লাজম থেকে পানি রক্তের মধ্যে কম প্রবেশ করতেছে ফলে রক্তের আয়তন কমে যাচ্ছে তখন রক্তচাপও কমে যাচ্ছে রক্তচাপ কমে গেলে তখন অটোমেটিক্যালি আমাদের যে নেফ্রনের ডিস্টাল প্যাশারনালিকা ডিস্টাল নালিকা হচ্ছে এখান থেকে এইটুকু ডিস্টাল প্যাচারন নালিকা এবং অ্যাফারেন্ট ধমনিকা অ্যাফারেন্ট ধমনিকা হচ্ছে এটা যে রেনাল ধমনী আমাদের বৃক্কের মধ্যে প্রবেশ করে অনেকগুলো ধমনিকায় বিভক্ত হচ্ছে সেই সেই ধমনী ধমনিকাকে বা ধমনির যে ক্ষুদ্র যে ধমনী তাকে বলছি আমরা ধমনিকা সে অ্যাফারেন ধমনিকা এর মাঝখানে এটার এটার মাঝখানে একটা জাক্সটা গ্লোমেরুলার কমপ্লেক্স নামে কিছু কোষগুচ্ছ থাকে সেটা উদ্দীপ্ত হয়ে যায় তাহলে যখনই রক্তের আয়তন কমে যাচ্ছে এবং রক্তের রক্তের চাপ কমে যাচ্ছে তখন আমাদের ডিসিটাল প্যাসরনালিকা এবং অ্যাফারেন ধমনিকা এর মাঝখানে ধরে নিলাম এই অঞ্চলে জাক্সটা গ্লোমেরুলার কমপ্লেক্স যেটা সেটার যে একগুচ্ছ কোষ দিয়ে গঠিত হচ্ছে সেটা উদ্দীপ্ত হয় জাক্সটা গ্লোমেরুলার কোষ যখন উদ্দীপ্ত হয় তখন রেনিন নামক এক ধরনের এনজাইম খড়িত হয় জাক্সটা গ্লোমেরুলার কমপ্লেক্স এটা উদ্যুক্ত হওয়ার কারণে বা এখানে কোষগুলো উদ্যীপ্ত হওয়ার কারণে রেনিন নামক একটা এনজাইম খড়িত হচ্ছে এখানে যে রেনিন এনজাইম খড়িত হচ্ছে সেই রেনিনের প্রভাবে আমাদের যকৃত থেকে উৎপন্ন এবং প্লাজমায় বিদ্যমান একটি প্রোটিনকে সেটা অ্যানজিওটেনশিন নামক হরমোনে পরিণত করতেছে তো রেনিনের প্রভাবেই সাধারণত অ্যানজিওটেনশিন যে হরমোনটা সেটা প্রোডিউস হচ্ছে এবং এই অ্যানজিওটেনশিন হরমোনটা আমাদের যে বিকের অ্যাড্রেনাল কর্টেক্স আছে বৃক্ষের উপরে যে অ্যাড্রেনাল গ্ল্যান্ড আছে সেই গ্ল্যান্ডের বা গ্রন্থি আছে সেই গ্রন্থির যে করটেক্স অংশ সেই করটেক্স অংশকে উদ্দীপ্ত করে অ্যালডেস্টোর নামক যে হরমোন সেটা খরণে বিশেষ ভূমিকা পালন করতেছে তাহলে এখন আমরা একটু জেনে নিই যে অ্যাড্রেনাল গ্ল্যান্ড বা সুপ্রারেনাল গ্ল্যান্ড এটা কোথায় থাকে আমরা সাপোজ এটা যদি আমাদের ধরে নিলাম এটা বিক্র বৃক্ষের উপরে যে গ্ল্যান্ড বা গ্রন্থি থাকে সেটাকে বলা হয় অ্যাড্রেনাল গ্ল্যান্ড সেই অ্যাড্রেনাল গ্ল্যান্ডের করটেক্স যে অংশ সেই করটিক্স থেকে বাইরের দিকের যে অংশ সেই করটিক্স থেকে সাধারণত অ্যালডেস্ট্রন হরমোনটা খরণ হয় আর এই অ্যালডেস্ট্রন হরমোনে খরণে বিশেষ ভূমিকা পালন করতেছে আরেকটি হরমোন সেটা হচ্ছে অ্যানজিও টেন্সিন অ্যানজিও টেন্সিন নামক হরমোন অ্যালডেস্ট্রন খরণে বিশেষ ভূমিকা পালন করতেছে যখন অ্যালডেস্ট্রন হরমোন ক্ষরিত হচ্ছে এবং সেটা আমাদের রক্তের মধ্যে মিশে যাচ্ছে তখন তখন এখানে অ্যালডেস্টন আমাদের রক্তবাহিত হয়ে বা রক্তের মধ্যে প্রবেশ করে সেটা ডিজিটাল নালিকায় যাচ্ছে অর্থাৎ এই ডিজিটাল প্যাসার নালিকার নালিকার আসতেছে এবং নালিকার যে কৌশিক জালিকা সেই কৌশিক জালিকার মধ্যে থাকতেছে এবং সেখানে ডিস্টাল প্যাসার নালিকা এখানে পৌঁছাচ্ছে তারপর কোষগুলোতে সোডিয়াম পটাশিয়াম পাম্পকে উদ্দীপ্ত করতেছে এবং এই ডিস্টাল প্যাসারো নালিকা পাশের যে কোষগুলো আছে এই নালিকা পাশের যে কোষগুলো আছে সেখানে সোডিয়াম পটাশিয়াম পাম্প প্রতিটা কোষ এখানে থাকে সে সোডিয়াম পটাশিয়াম পাম্পকে উদ্দীপ্ত করতেছে যখন সোডিয়াম পটাশিয়াম পাম্প উদ্দীপ্ত হচ্ছে তখন এর ফলে ডিস্টাল নালিকা থেকে সোডিয়াম আয়ন যেটা সেটা বেরিয়ে নালিকার চারপাশে কৌশিক জালেকে প্রবেশ করতেছে যখন এখানে সোডিয়াম পটাশিয়াম পাম্প যেটা উদ্দীপ্ত হচ্ছে তখন এর ভেতর থেকে ডিস্টাল প্যাসনালিকার ভেতর থেকে সোডিয়াম আয়ন যেটা বেশি গ্লোবেল ফিল্টারের মাধ্যমে আমাদের ইউরিনের ইউরিনের সাহায্যে বের হয়ে যাচ্ছিলো বা এমন হচ্ছিল তখন সেই সোডিয়ামটা আমাদের নালীর মধ্য দিয়ে বের হয়ে এসে এই এর পাশে যে কৌশিক জালিকা আছে সেই কৌশিক জালিকায় প্রবেশ করবে কৌশিক জালিকায় প্রবেশ করে আলটিমেটলি আমাদের রক্তের মধ্যে প্রবেশ করবে পরোক্ষণে সোডিয়াম যেহেতু গ্লোমেরুলার ফিল্টেড থেকে আমাদের নালীর কৌশিক জালিকায় প্রবেশ করলো ডিস্টাল প্যাসনোনো নালিকার তখন বাইরের কৌশিক জালিকা থেকে পটাশিয়াম আয়ন আবার তার এক্সচেঞ্জ হয়ে আমাদের গ্লোমেরুলার ফিল্টেডের মধ্যে প্রবেশ করবে অর্থাৎ কৌশিক জালিকা থেকে সেটা ডিস্টাল প্যাসনোনো নালিকার মধ্যে প্রবেশ করবে যেহেতু গ্লোমেরুলার ফিল্টেড থেকে সোডিয়াম নালিকার ভেদ করে বাইরে বের হয়ে সে কৌশিক জালিকায় প্রবেশ করতেছে তখন রক্তে সোডিয়ামের মাত্রাটা বেড়ে যাবে আর রক্তে যখন সোডিয়ামের মাত্রা বেড়ে যাবে তখন অভিশ্রবণের ফলে রক্তে পানির বেশি প্রবেশ করবে এটাই স্বাভাবিক যেহেতু সোডিয়াম কম ছিল বলে অভিশ্রবণের প্রভাবে রক্তে কম পানি প্রবেশ করত যেহেতু রক্তে সোডিয়ামের মাত্রা বেড়ে যাচ্ছে তখন অভিশ্রবণ প্রক্রিয়ায় আবার রক্তের মধ্যে বেশি পানি প্রবেশ করবে তখন অনুরূপভাবে রক্তের আয়তনটাও বেড়ে যাবে এবং রক্তচাপও বেড়ে যাবে এভাবেই সাধারণত সোডিয়ামের মাত্রাটা নিয়ন্ত্রণ করতেছে আমাদের একটা গুরুত্বপূর্ণ হরমোন সেটা হচ্ছে অ্যালডোস্টেরন এবং এই অ্যালডোস্টেরন আমি আগেও বলেছি এটা অ্যাড্রিনাল গ্রন্থির অ্যাড্রিনাল গ্রন্থির যে কর্টেক্স অংশ সেই কর্টেক্স অংশ থেকে সাধারণত এই অ্যালডেস্টন খরিত হয় এই অ্যালডেস্টন খড়িত হয়ে আমাদের সোডিয়ামের যে ঘনমাত্রা বা সোডিয়ামের মাত্রা রক্তের মধ্যে নিয়ন্ত্রণ করে এবং রক্তচাপ তারপর রক্তের আয়তন এগুলোকেও নিয়ন্ত্রণ করে এগুলোর ভারসাম্য রক্ষা করে প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা জানলাম একটা হরমোনের প্রভাব যেটা সোডিয়াম সোডিয়ামের যে মাত্রাটা আমাদের রক্তের মধ্যে সেটাকে নিয়ন্ত্রণ করতেছে আগামী পর্বে আমরা অন্য কোনো টপিক নিয়ে কথা বলবো সে পর্যন্ত সবাই ভালো থাকুক আল্লাহ হাফিজ